জীবনের স্বপ্নগুলো যেন ঘূর্ণি হাওয়া, পথের ধুলো উড়ন্ত সব ঝরা পাতায়। জীবনের স্বপ্নগুলো যেন ঘূর্ণি হাওয়া, পথের ধুলো উড়ন্ত সব ঝরা পাতায়। একটি জনমের এই নিয়তে গল্প নিয়ে জীবনের কাব্যগাথা, ঝরা পাতার কাব্যগাথা। তোমরা আমার বিয়ে নিয়ে তো ভাবছো কেন মা? আপনি বিয়ের ডেট পাকাপাকি করে ফেলো না, বিলে একবার জিগায় লন উচিত ছিল না? আমার পছন্দের কোনো মূল্য নেই, বিয়ের সাথের আগে আমি এখানে থাকতে আই নাই। কারে বিয়ে করতে চাও? কারে আবার বিজলি রে? বাবা আমার জন্য মেয়ে দেখছে, সেটা তুমি জানো? হ্যাঁ, মেয়েটা না মিলা, খুব সুন্দর দেখতে। আমি এ বিয়ে করবো না ভাবি। আমার লাগে টিটকারি করো, কল্লাটা এক কবে মন নামায় ফেলাম। না বিলে ফোন কর। এই তো আর 15 মিনিট লাগবে। বিজলি এসেছে? না, এখনো তো আসিনি। আচ্ছা শোনো, যেন লোকটা সামনে না যায়, বাবাকে জানিয়েছিস? কোথায় লোকটা? ড্রয়িং রুমে, কিন্তু দেখা করবে না তুমি। কেন? নাবিল ভাইয়া যেতে নিষেধ করেছে, লোকটা সিনকেট করতে পারে। ব্যাপারটা বাড়ির সবাই জানে? জানবেই তো। পুলিশটাকে ধরিয়ে দিলেই পারো। ভাই আসুক, তারপরে সিদ্ধান্ত হবে। কোন সিটুর বলা? তুমি তো এই দেশ গ্রামের বাবা কোথায় ভুলে গেছো? আরে যে আমাকে রান্নাঘর গরুর গোয়ালের সালাম আনতো, হেই সিটু, বছর টিকা কাম করতো, তোমার মনে নাই? হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, ওরা তো দিনে না দিন খায়। তো আমাকে বিজলি রে বিয়ে করার প্রস্তাব দিল কোন সাহসে? আরে বাবু, অহনা আর দিনে না দিন খায় না। সিটু গরামের দুই পোলাবি দেশে থাকে, এক পোলায় তো দেশে পার্টি করে, ওয়াবদার যত রাস্তাঘাটের কাম কাজ আছে হেগিলা করে টেন্ডারে। বড় বড় আছে দুবাই থাকতো, হে বিজলি রে বিয়ার প্রস্তাব দিছে। আমি তখন হও কইতে পারি না, নাও কইতে পারি না। টেকার গরম বুঝলা বাবু, টেকার গরম। আরে আপনি কি যে কন্যা দুলা ভাই, গ্রামে অন সন্ত্রাসী আছে, এই পোলা দুবাইতে চাকরি করে, দেশে আসনের পর থেকেই আমার বিজুর উপরে নজর পড়ছে। ওর ছোট ভাইরও খুবই সন্ত্রাসী, নেতার ক্যাডার, এক কথা বিয়া দিতেই হইব। আচ্ছা, তাহলে ওই ক্যাডার শব্দটা গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে? বিজলির সাথে আপনার কি সম্পর্ক? আপনি ছোট ভাই, আপনার কইতে শরম করতেছে, কিন্তু কি করুম, কইতে তো হইবই। আমি বিজলিকে ভালোবাসি। ভালোবাসেন মানে? যে ভালোবাসি, কিন্তু বিজলি বলছে আপনাকে চেনে না। এইটাই তো আমার রাগ ছোট ভাই, যারে আমি 3-4 বছর ধরে চিনি, আর হ্যাঁ যদি কয় চিনি না, রাগ লাগে না? আপনি কলেজে যাওয়ার পথে হ্যাঁ লগে আমার দেখা হইতো। ডিস্টার্ব করতেন তাই না? ডিস্টার্ব না না, ডিস্টার্ব করুন কেন, হে আমার লাগে কথা কইতে চাইতো না, আমি ওর লগে কথা কইতে চাইতাম, আর হে খালি রাগারাগি করতো, এই আর কি। এর অর্থ হচ্ছে বিজলি আপনাকে পছন্দ করে না? বিজলি কিন্তু তা কোনোদিন কয় নাই। না বললেও পরিষ্কার, বিজলি আপনাকে পছন্দ করে না। আপনি কিন্তু না বুঝতেই কইলেন। আমি বুঝেই বলছি, এখন ওর সাথে সম্পর্ক করার চেষ্টা করা কি ঠিক? আমি অত শত বুঝি না, আমি বিজলিরে ভালোবাসি। বিজলিরে তো আমি বলতে পারতেছি না, বাজার আমার আবার বিদেশে পাঠাইতে চাইছিল, আমি বিজলি রেখা কোথাও যাই, আমি তো বিজলির বিয়া করবা চাইছি, কিন্তু বিজলির বাপে হও কয় না, নাও কয় না, এরই মধ্যে বিজলির কোনো খোঁজ নাই। পরে জানলাম যে বিজলি এইখানে আইছে, অনেক কষ্ট কইরা আমি বাড়ির ঠিকানাটা বাইর করছি। ধরে নিলাম আপনি যা বলছে সব সত্য।
কিন্তু এটাও তো ঠিক, বিজলি আপনাকে পছন্দ করে না। জোর করে ভালোবাসা আদায় করা কি ঠিক? আমি তো জোর করতেছি না, আমি তো এর মন পাওয়ানোর চেষ্টা করতেছি। এভাবে চেষ্টা করাকে জোর করাই বলে? আমি অত শত বুঝি না। বিজলি আহ কয়টা কথা কইয়াছে এলাম? ও আপনার সামনে কখনই আসবে না। অলক্ষণে কথা কইয়া না তো, বিজলি আইলে অবশ্যই কথা কইব। হ্যালো নিজর, কি খবর দোস্ত? খবর খুব খারাপ। কেন, বাসায় কি আবারও ধরা পড়েছিস? আরে না বেটা। তাহলে? বাসায় একটা মাস্তান টাইপের লোক এসেছে। কি বলে সে? সেটা পরে বলবো। তোরা এখন কোথায়? আমি আর সবুজ ক্লাবে, ওরা সবাই আসছে। তোদের দরকার হতে পারে, তোরা একটু রেডি থাকিস। এখনই চলে আসি? আরে না, দরকার হলে আমি তোদের ডাকবো। দেখি আগে নাবিল ভাই কি করে। ঠিক আছে, আমি সবাইকে খবর দিয়ে রেডি থাকবো। ওকে, রেডি থাকিস। ঠিক আছে দোস্ত, রাখি। ঘটনা কি? নিজের একটা ঝামেলায় বস। আমি মনু মাস্তান, আপনাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি। শফিক সাহেবের কাছ থেকে যে 20 লক্ষ টাকা লোন নিয়েছিলেন, আমি আপনাকে ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও আপনি এখনও তার সাথে কোনো যোগাযোগ করেননি। আমার লোক যদি আপনার কাছে যায় তাহলে সে টাকা তো আপনাকে দিতেই হবে, সুদের পরিমাণটাও কিন্তু অনেক বেশি দিতে হবে আপনাকে বলে রাখছি। এত বিজি কেন? কথাটা যেন মনে থাকে, আজ বিকেলের ভিতরে যদি টাকাটা না দেয় বিকল্প অ্যাকশনে যেতে হবে। হ্যালো, কার লাগে কথা কাছে এতক্ষণ? কেন, কি হয়েছে? না অন্য কিছু হয় নাই, তাই হইতে পারে। তুই কোথায়? গুলশানে। গুলশানে কোথায়? অত অস্থির হওয়ার কোনো কাম নাই, দরকার হলে আমি তোর ফোন দিব। অসুবিধা নেই, আমি গুলশানে এরিয়াতেই আছি। ওকে ওকে, ঠিক আছে, কোনো সমস্যা বাস। জিনিস রেডি করুন। মালগুলি কোথায়? মালগুলো আশেপাশেই আছে, সময় হলে বলবো। একটা কথা বলবো? বলো। তুমি কি সত্যি বলতে ভয় পাচ্ছ? সত্যি মানে? আই থিঙ্ক তুমি লোকটাকে চেনো, কিন্তু অন্য কোনো কারণে সেটা বলতে চাচ্ছ না। বলতে চাইবো না কেন? এমন গুন্ডা টাইপের একটা লোকের সাথে তোমার পরিচয় আছে, এটা তো বাড়ির কেউই মেনে নেবে না। তার মানে তুমি বলতে চাইছো আমি লোকটাকে চিনি? হ্যাঁ। কারণ? একাধিক। প্রথমত, ছেলেটা গুন্ডা টাইপের হলেও দেখতে বেশ ভালো, তার প্রতি তোমার উইকনেস থাকাটা অস্বাভাবিক না। আর দ্বিতীয়ত, ছেলেটা কয়েক ঘন্টা হয়ে গেছে বসে আছে, তার যদি অন্য কোনো উদ্দেশ্য থাকতো, মানে ধরো ডাকাতি করা কিংবা ব্ল্যাকমেইল করা, তাহলে সে করে ফেলতো। কিন্তু বোঝা যাচ্ছে তার একমাত্র উদ্দেশ্য তোমার সাথে দেখা করা। ভালোবাসা না থাকলে কোনো লোকই এত লম্বা সময় অপেক্ষা করতে পারে না। হ্যালো আশিক ভাই, ভালো, আপনি? বাসায়। হাফ অ্যান আওয়ার এখন? ফটো সেশন আমার, আমি এখনই আসছি, এখনই আসছি। ওকে বাই। I have got it. I have got it. Wow. কি হলো আজ আমার ফটো সেশন?
আমাকে আমাকে আশিক ভাই সিলেক্ট করেছেন। I'm so happy, so happy. আমি গেলাম। কি রে, তুই আবার কোথায় যাচ্ছিস? ভাইয়া ভাইয়া আজ আবার ফটো সেশন। ফটো সেশন? সেটা শেষ হতে তো 4-5 ঘন্টা লেগে যাবে। সেটা অনেক রাত হয়ে যাবে। নো প্রবলেম। অত রাতে তুই বাড়ি ফিরবি কি করে? একটা ক্যাব নিয়ে চলে আসবো। ক্যাব? তুই নির্ঝরকে নিয়ে যা। দ্যাটস ইম্পসিবল। কেন? মিডিয়ার ব্যাপারটা ডিফারেন্ট ভাইয়া, এখানে কাউকে সাথে নিয়ে যাওয়া যায় না। কেন যায় না? অসুবিধা আছে ভাইয়া। ধরো আমি শর্ট দিচ্ছি, নির্ঝর ভাইয়া আমার সামনে এসে দাঁড়িয়ে থাকলো, আমার তো এক্সপ্রেশনই হবে না। আমাকে তো জ্ঞান দিতে হবে না। বাড়িতে এমনি একটা ক্রাইসিস চলছে, আবার এর মধ্যে তুই কি ঝামেলা বাঁধাস কে জানে। ক্রাইসিসটা আমার নয়, বিজলি আপুর, ওকেই সলভ করতে দাও। ঠিক আছে ভাইয়া, আমি সলভ করছি। দাঁড়া, তুই কি করে সলভ করবি? যেভাবে পারবো। না, তুই ছেলের সামনে যাবি না। কেন? কারণ আছে। আমি যাই ভাইয়া, আমার দেরি হয়ে যাচ্ছে। শোন, যা সময় আগে বলে যাস কিন্তু। আচ্ছা বস, তোর সঙ্গে আমার কথা আছে, বস। বিজলি বললো আপনাকে চেনে না। বিজলি আইসে? হ্যাঁ। কখন আইলি? আমি তো দেখলাম না। যান, ওরে ডায়ন করে কথা কম। ও আসবে না, আপনি চলে যান। আইব না কইলে হইলো, আমি তার লাগে দেখা না করে যাবো না। আপনি অনধিকার চর্চা করতে পারেন না, আপনি চলে যান বলছি। দেখেন, বিজলি আমার না চেনার ভান না করলে আমি আপনাকে বাড়িতে কোনো দিনও আইতাম না। বিজলি আমার জেদ ধরাই দিচ্ছে। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু সত্যি সত্যি পুলিশ ডাকতে বাধ্য হব, আর জোর করে বাড়িতে ঢোকার দেয় আপনার জেল হয়ে যাবে। দেখেন, পুলিশের ডর আমার দেন ডাইন, জেল ফাঁস যাওয়া আমার হোক। হ্যালো। হ্যালো ভাবি, তুমি কোথায়? আমার আসার কথা ছিল না, আমি আজ আসতে পারবো না, আমি একটু বিজি হয়ে পড়েছি। হ্যাঁ, নাবিল হয়ে চলে আসছে। না না, লোকটা তো এখনো যায়নি। কেন? বলতেছে যে বিজলিকে নাকি ও চিনে। আচ্ছা ঠিক আছে, তোমাকে পরে জানাচ্ছি কি হচ্ছে। আচ্ছা ওকে, আপনি তাহলে যাবেন না। থাকতে আইসি নে, আমাকে মান সম্মান বলে কিছু নাই। বিজলি রাহেন কটা কথা কমু, তারপর চলে যাও। মান সম্মান আছে বলে তো মনে হয়। দেখেন, আপনি কিন্তু বেশি কথা কইতেছেন। কি করেন আপনি? আমি আপনার কাছে ইন্টারভিউ দিতে পারবো না। বিজলির সাথে কথা বলবেন, তাকে বিয়ে করবেন, আপনার সম্পর্কে জানতে হবে না? তাইলে কই, ব্যবসা বাণিজ্য করার চিন্তা আছে। কিসের ব্যবসা? সাপ্লাই টাপ্লাই আর কি। থাকেন কোথায়? বাড্ডাই। কার সাথে থাকেন? এত জেরা করতেছেন কেন? আপনাকে যদি এখন জোর করে বের করে দিই, আপনার কিছু করার আছে? আছে। কি করবেন আপনি? জোর করে দেখেন, তাই আমি কোনো ঝামেলায় জড়াইতে চাই না। বিজলি ডেকে দেন, দুইটা কথা কম, তারপর চলে যাবো। আর ঝামেলা করলে কিন্তু ঝামেলা আর বাড়বো, তখন কিন্তু সামাল দিতে পারবেন না। লোকটা যদি নাই যায় কি বিশ্রী ব্যাপার হবে বলেন তো? তাটা হবে। চলেন, গলা ধাক্কা দিয়ে বের করে দিই। তাতে লাভ কি? ও তো আবার আসবে। আসলেই হলো, ঢুকতে না দিলেই হবে। বাড়িতে হাসিমার মা থাকে, তারা তো তাকে বাধা দিতে পারবে না। তাছাড়া বাধা দিলেও মানবে তা তো নয়, পরে দলবল নিয়ে যদি গোলমাল করে। একটা সলিউশন তো খুঁজে বের করতেই হবে। সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে ও যদি হতাশ হয়ে চলে যায়। ও যদি বুঝতে পারে ও যতই অপেক্ষা করুক তুই আর ওর সামনে যাবি না, তাহলে আর আসবে না। আপনার ধারণা ভুলও তো হতে পারে ভাইয়া। হ্যাঁ, তা হতে পারে। লোকটা তো আপনাকে বলেছে সে আমার সাথে দেখা করেই চলে যাবে। হ্যাঁ, আমি দেখা করি, তারপর দেখি লোকটা যায় কিনা। যদি না যায় তাহলে বুঝবো লোকটা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। আমি তো এখানে একলা বইয়া রয়েছি।
খবর নিলি না যে আর ভুল হয়ে গেছে বিজলি এতক্ষণ ঘরে কি করে আমি যাইছি সেটা জানে না জানে তাহলে এতক্ষণ আয় না কেন আমনে হারাদিন বই থাকলেও বিজলি খালা আইতো না তোরে কইছে না তাহলে সুন্দরপুর মানে নানাই থেকে জিনিস আমি থাকলে বিপদ দিব আমি চলে যাঙ্গু দেশি পণ্ডিত করলে গর্দানটা একবার কাটছালাম এই বিজলি গর্দান থেকে কি লাই আর নাকি বিজলি খেলার ঘরে যাইতে নি কোনো নাইলে তো যাইতে দিও ইয়া কি ইয়া কয় আমি ভাই বিড়বিড় করস হ্যাঁ বিজলির ঘর কোন দিকে ক আনে বইয়েন আই দেহি বিজলি খেলা আইয়ে নি কোনো বুঝি নি আনে বইয়েন হ্যাঁ ভাই এইবার যদি না হে তাহলে সত্যি সত্যি তোর গর্দানটা আমি কাটতে পারলাম বুঝছস আচ্ছা জীবনের স্বপ্নগুলো যেন ঘূর্ণি হাওয়া পথের ধুলো উড়ন্ত সব ঝরা পাতায় জীবনের স্বপ্নগুলো যেন ঘূর্ণি হাওয়া পথের ধুলো উড়ন্ত সব ঝরা পাতায় জন্মের এই নিয়তে গল্প নিয়ে Oh,